বর্তমান সময় এই তীব্র গরমের ভিতরে সাত বাগানে শেডিং দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কী কারণে আমার সাথে শেডিংটি দিয়েছি এবং শেডিংটা কিভাবে সেট করেছি পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের বাগানের জন্য কি পরিমাণ শেডিং প্রয়োজন হয় আমরা অনেকেই বুঝতে পারি না যে শেডিং কেন লাগাবো এটা কোনো প্রয়োজন হয় না বাট শেডিংটা বর্তমান সময়ে আবহাওয়ার এই যে তাপমাত্রা কম বেশি হওয়ার কারণে শেডিংয়ের গুরুত্ব অত্যন্ত প্রয়োজন আশা করি আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আমার ড্রাগনের বা রেয়ার ভ্যারাইটির যে সমস্যাগুলো হয় অতিরিক্ত গরমে বা সমস্যার কারণে সেগুলো নিয়ে আপনাদের একটি ভিডিও করব। অনেকের এই গরমের সময় বা অতিরিক্ত রোদের কারণে ড্রাগন গাছের গাছ নষ্ট হয় গাছ পুড়ে যায় বার্ন হয় অনেক সমস্যা হয় ঠিক এই সমস্যাটা আমার গত বছর হয়েছিল আমার রেয়ার কিছু ভ্যারাইটি অনেক দামি দামি ভ্যারাইটিও নষ্ট হয়েছে অতিরিক্ত রোদের কারণে বা আপনার এই সেক্ষেত্রে ম্যানসার কিংবা ছত্রাকনাশক স্প্রে করলেও কোনো কাজ হয় না গাছ যা নষ্ট হয় তা নষ্ট হয়ে যায় আর যদি আপনার এই সময় যদি শেডিং সিস্টেম না থাকে কিংবা গাছের সঠিকভাবে প্রিপারেশন না করতে পারেন বা গাছে ঠিকভাবে পানি দিতে না পারেন সেক্ষেত্রে গাছ কিন্তু পুরোটাই ড্যামেজ হবে ফুল ফল তো আসার পরের কথা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাদের পরে বা আমার ড্রাগনের সে যে শেডিংটা করেছি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কত বছর আমার প্রচুর পরিমাণে ড্রাগন গাছ নষ্ট হয়েছে যে ড্রেয়ার ভ্যারাইটিগুলো ছিল সেগুলো পুরো সানমান হয়ে নষ্ট হয়েছে এপাশে যদি আমি দেখাই আপনাদের তাহলে এপাশে এই যে এপাশে আসলে বুঝতে পারবেন এই যে গাছটা এটা কিন্তু রোদের কারণে হলুদ হচ্ছে এমন না এটা গত বছরের পুড়ে যাওয়া এখান থেকে নতুন কোনো ব্রাঞ্চ বের হয়নি আমার আপনারা যদি দেখেন ব্রাঞ্চ বের হইনি আমি তো ভাবছিলাম ফুলও আসবে না বাট ফুল আসছে মার্শাল্লাহ কিন্তু এই যে পুরো গাছের স্ক্রিনগুলো দেখলেন দেখলে বুঝতে পারবেন মনে হচ্ছে যে রোদে হয়তো সানবার্ন হয়েছে বা রোদের আলোর কারণে ক্যামেরা এমন রিফ্লেকশন আসছে বাট না এটা পুরো ডালটা এমন হলুদ হয়ে গেছে যদি এপাশে দেখা এপাশেও ঠিক একই অবস্থা সানবার্ন হয়েছে বলা যায় তো এই সমস্যার কারণে পুরো গাছটার সমস্যা হয়েছে এখানে আরও কিছু গাছ রয়েছে এই যে এগুলো রয়েছে দেখলে বুঝতে পারবেন হলুদ হলুদ হয়ে গেছে পুরো গাছটা এই সমস্যার জন্য না হয় তার কারণে আমি সারের সাদের এই যে ড্রাগনের সাইডে শেডিং সিস্টেম দিয়ে দিছি এটা খুবই কার্যকর একটা জিনিস অনেকে বলতে পারেন যে ভাই ড্রাগন গাছে তো অতিরিক্ত রোদ দরকার বা আলো দরকার আপনি তো এভাবে রাখলে হবে না বাট আমি যে শেডিংটা করছি শেডিংটা ফিফটি পারসেন্ট শেডিং এখানে মনে করেন আপনার অতিরিক্ত আলো আসবে না বাতাস প্রবাহ করবে এবং আমি অনেক উঁচু করে ভেজে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন একটু অনেক হাই করে দিছে এই যে প্রায় হাত সমান মানে আমার থেকে অনেক উঁচু এখানে খুব বাতাস সরাসরি প্রবাহ হচ্ছে এবং আলো আসছে সম্পূর্ণ ছাদের উপরে জাস্ট দুপুর বারোটা থেকে বা আপনার এগারোটা থেকে বিকাল দুইটা বা তিনটা পর্যন্ত যে হিটটা পড়ে আমাদের সরাসরি যে সানলাইটটা পড়ে ওইটা জন্য সমস্যা না হয় ওটা এখানে ম্যাটার করবে এছাড়া আর কোনো সমস্যা না এই যে এখন দশটা মতন বাজে সকাল আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রচণ্ড তাপ বর্তমানে বাংলাদেশের আবহাওয়া খুবই খারাপ অতিরিক্ত গরমে অনেক ফুল ফল হচ্ছে না গাছ মারা যাচ্ছে অনেকের আর ড্রাগন এত সেন্সিটিভ আর রেয়ার ভ্যারাইটিগুলো বলতে গেলে আপনার খুবই সেন্সিটিভ কারণ আপনার একটা দামি গাছ কিছু কিছু গাছ আছে দ্রুত নষ্ট হয়ে যায় পচে যায় সেক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন না নাহলে কিছুদিন পরে যখন গাছ পচে যাবে তখন আপনি আফসোস করবেন যে হাই কী করলাম সো এই সমস্যার জন্য আমার না হয় কতবার আমি সমস্যা পড়ছিলাম সেটা সমাধান বা করছি কিভাবে সেটা শেয়ার করার জন্য ভিডিওটা করা তো এখানে এই যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু শেডিংয়ে দেওয়া প্রয়োজন বাট আমি গাছে নিচে রাখছি বলে খুব একটা সমস্যা হয় না যারা বড় বড় নার্সারির রয়েছে বা বড় বড়ো বাগানে রয়েছে তারা শেডের নিচে এই জাতীয় গাছগুলো রাখে হয় আওয়ার বাট আমার তো অত জায়গা নেই আমি এখানেই রাখছি আর যেহেতু ড্রাগনের ফাঁকা জায়গা ছিল এখানে আমি ভাবছিলাম যে শেডারটা দিয়েই দিই যা আছে কপালে সেই কথা হিসেবেই আমি শেডিংটা দিয়ে দিয়েছি এখন আর একটু টানা দেওয়া দরকার এ পাশ থেকে এ পাশে একটা টানা দিব যেহেতু আমি সাইড সাইড থেকে টানা দিয়ে দিছি এক দুই তিন চার চারটা খুঁটি দিচ্ছে এবং দুই দিক থেকে টানা দিছি যেন গাছে খুব একটা সমস্যা না হয় বা এটা ঝুলে না দেয় যেহেতু অনেক ভারী সেই কথা হিসাব করে এটা করা সো আপনার এখানে দেখতে পাচ্ছেন ফলের কি অবস্থা ফুলের কি অবস্থা ফুলগুলো মাশাআ আল্লাহ ফুল চলে আসছে অনেকগুলো ফুল আসছে অনেক বড় সাইজের ফুল আসছে মাশা এখানে ফুল আছে তো আপনি আমি সবাই বলবো না যে শেডিংয়ে করার জন্য কারণ এটা খুব মানে আপনার বাড়তি খরচ বলা যায় ড্রাগনের ক্ষেত্রে বাট আমার গাছ নষ্ট হচ্ছে এটা রক্ষা করার জন্য এটা করছে আপনার যদি মনে হয় যে না অল্প জায়গার ভিতরে করবো শেডিং দিব কিংবা এই করবো করতে পারেন এটা কোনো আহমের সমস্যা না বা গাছের জন্য কোনো ক্ষতি হবে না এমন না যে গাছে ফুল ফল আসবে না ছায়া দিছে এমন কিছু তা শেডিংয়ের ভিতর থাকলে আপনার গাছটা সুস্থ থাকবে সব আলো ঠিকভাবে গাছের ভিতরে পাবে এমন না যে সরাসরি সমস্যা হবে যে জাস্ট দুই থেকে আড়াই ঘন্টা যে রোদটা পড়ে সানবার্ন হওয়ার ভয় থাকে সেগুলোর জন্য সমস্যা না হয় সেগুলোর জন্য এটা করা এখানে নিচে আমার কিছু অন্য অন্য গাছগুলো রয়েছে সেগুলো মোটামুটি মার্শাল খুব ভালো থাকবে আর সেটের ভিতরে সুন্দর একটা আলো আসে মার্শাল দেখতেও ভালো লাগে আর এই যে তীব্র গরমের ভিতরে ছাদের পরে খুব একটা সমস্যা হবে না আর আমার আশেপাশে যে রেয়ার ভ্যারাইটি চারাগুলো ছিল আমি সাইড দিয়ে সাইড দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি দুই পাশে যেন চারাগুলো বাড়তে পারে বেশ কিছু চারা নতুন যে চারা করছি সেগুলো সামনে যারা অর্ডার দিয়েছিল তাদের জন্য রাখা হয়েছে সেগুলো আরও সুন্দরভাবে গ্রো করার জন্য আমি যে দুই সাইডে এ পাশে এপাশে সবগুলো রেখে দিচ্ছি এগুলো হয়তো সামনে কিছু দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দেবো মাসা গাছগুলো খুব সুন্দরভাবে বাড়ছে তো শেডিং নিয়ে আমার কথা ছিল এই পর্যন্তই যদি আপনাদের শেয়ার করলাম এই কারণে কারণ গত বছর আমার অনেক গাছে ক্ষতি হয়েছে আমি চাচ্ছি না আমার আবার নতুন করে কোনো ক্ষতি হোক তার কারণে এই শেডিং সিস্টেমটা করা হয়েছে সেটা দোয়া করবেন সবাই ড্রাগন নিয়ে বা কোনো সমস্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রশ্ন থাকলে তো অবশ্যই প্রশ্ন করবেন কোনো সমস্যা নেই আর প্রশ্ন ফেসবুক ইউটিউব ছাড়া আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আমি ওখানে টুকটাক আমার রেগুলার আপডেটগুলো দিয়ে থাকি গ্রুপে অবশ্যই জয়েন করে থাকবেন তাহলে মাঝে মধ্যে যে আমি গিফট পোস্টগুলো দিয়ে থাকি কিংবা আপনার বিভিন্ন কন্টেস্ট করে থাকি সেগুলো আপনারা অংশগ্রহণ করতে পারবেন সো দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম